गुड मर्निंग जनिता सुप्रभात बंधुरा सकाल सकाल आबार एक नतून भिडियो निये हाजिर हो गेछि। धनतेरासेर दिन की करे पुजो करबे की की देबे मा लक्ष्मी बा कुबेर राज बा धनतेरासे होच्छे धनतेरा होच्छे ओ विष्णुदेव तार की करे पुजो करबे सेइटुकु तोमादेर साथे शेयर करब। आमि एकदम स्नान फ्नान करे रेडी हो गेछि, एबार जाब ठाकुर घरे। चलो ताहले ठाकुर घरे चले एसेछि एबं सुंदर करे सब गुछिये निएछि। एखन आमि प्रदीप धूप जे जालियेछि से तार जन्य अग्निदेव के आगे हमें पुजो करे निच्छी, सिंदूर टीका दिलाम, एरपर हमें हलुदे टीका दिए दीची दोवार परे, तारपर एकटू एखाने आतप चाल दिए देव, अखंड आतप चाल दिए तारपर हमें फुल दिए देव। ओम नमो अग्निदेवाय नमो, ओम नमो अग्निदेवाय नमो, ओम नमो अग्निदेवाय नमो, यही बोले आगे अग्निदेव के पुजो करे तारपर हमें सुंदर करे मा लक्ष्मी एवं कुबेर राज एवं ओम विष्णुदेवर आराधना করে নেব। যেহেতু গণেশকে আগে পুজো করতে হয় এবং ধনতেরাসের দিন গণেশ মা লক্ষ্মী এবং বিষ্ণুদেব কুবেররা সবার পুজো করতে হয়, তো আমি অঙ্গন গণেশায় নমো, অঙ্গন গণেশায় নমো বলে নিলাম তিনবার, এবং যা দেবী সর্বভূতে লক্ষ্মী রূপেণা সংস্থিতা নমস্তস্যই 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 নম নম। এরপরে দেখো সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। এখানে বিষ্ণুদেবকে আমি ওইতা পরিয়ে দিয়েছি, আমার যেহেতু লক্ষ্মী নারায়ণের ফটো আছে তো আমি বিষ্ণুদেবকে হলুদ দিয়ে দিলাম এবং একটা জনৈত্রীতে হলুদ দিয়ে পরিয়ে দিয়েছি। সব দেবদেবীদের আমি সুন্দর করে গুছিয়েছি। এবারে গণেশ ঠাকুরকে আমি সুন্দর করে দূর্বা আর জবা ফুল দিয়ে পুজো করে নিলাম। কিন্তু সমস্ত ঠাকুরকে আগে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিয়েছি, সেই ভিডিওটা শ্যুট করা হয়নি, তোমরাও করে নেবে। কিন্তু ঠাকুরদের মানে বিষ্ণুদেব বা কুবের রাজ এদেরকে তোমরা সাদা রজনীগন্ধার মালা দেবে। আমি এমনি বাড়ির সমস্ত ফুল দিয়ে সুন্দর করে পুজো করে দিলাম। ধনতেরাসের দিন আরও সুন্দর করে পুজো করব। ধনতেরাসের দিন তোমরা সব কিছু কিনে নিয়ে এসে দেবে, আর আমি এদিকে দেখো সব সাজিয়ে গুছিয়ে সব দিয়েছি। আমার যত ঠাকুর আছে গোপাল সোনা সবাইকে আমি পুজো দিয়ে দিলাম। যেহেতু বিষ্ণুদেবের বিষ্ণুদেবী তো হচ্ছে আমাদের মানে কি বলে ডাক্তারবাবু, তো যেমন ধন্বন্তরি বিষ্ণুদেবকেই বলা হয়, সেখানে কী কী দিতে হয় আয়ুর্বেদিকে সব কিছু এখানে দিয়েছি। এবার সুন্দর এই যে ধনতেরাসে কী কী দিয়েছি, আমলা হলুদ এগুলো সব দিয়েছি, পান পাতা, একটা রূপোর কয়েন থাকলে দিতে পারো, না হলে এক টাকার কয়েন দিতে পারো। এবার দেখো সুন্দর করে আমি পুজো করে নিয়েছি এবং কী কী দিয়েছি, এটা মা লক্ষ্মীকে তোমরা ধনতেরাসের দিন খই বাতাসা দেবে, আমি গুজিয়ে দিয়েছি খই বাতাসা, যতটা সম্ভব ফল পারো দিবে। ধনতেরাসের দিন কিন্তু মা লক্ষ্মীকে খই দেওয়ার আর খই বাতাসা দেবে। আর এদিকে আমি ফল দিয়েছি তিন রকমের, আর লাড্ডু আর এসব দিয়েছি, আর এই যে এদিকে লাড্ডু আর এ দিয়েছি, আর এদিকে আমি হচ্ছে বিষ্ণুদেবকে আমি দিয়েছি ধন্বন্তরী তুলসী পাতা, যেহেতু আয়ুর্বেদিক আমলা হলুদ এবং নিম পাতা, আরও যা যা আয়ুর্বেদিকে লাগে তোমরা সবটুকু অর্পণ করতে পারো, আমি এইগুলোই দিয়েছি। আর এই যে তুলসী পাতাও দিয়েছি আর নিম পাতাও দিয়েছি, এগুলো তো আয়ুর্বেদিকে তোমরা জানো নিম পাতা আমলা হলুদ তুলসী পাতা দারুণ কাজ আছে। আর ধনতেরাসের দিন কিন্তু মাস তোমরা গোটা ধুনে দেবে, এটা ধনতেরাস কাটার পরে বুধবার কেটে যাবে একটা 31 মিনিটে, তারপরে তোমরা এটা আধা হচ্ছে রান্নার কাজে লাগিয়ে দেবে, আধা হচ্ছে মাটি বা টবে ধনেটা ফেলে দেবে, তাহলে ভালো করে ধনে যখন হবে মা লক্ষ্মী ভালোই মানে এ করবে, ধনে ফরবে ফুলে উঠবে, আপনাদের গৃহে মা লক্ষ্মীর বাস হবে। আর এদিকে দেখো পান পাতা হলুদ সুপরি করি এবং তোমরা পদ্ম বীজ পেলেও দেবে একটা, আমি একটা রূপার কয়েন ছিল আমার, সেই রূপার কয়েন দিয়ে মা লক্ষ্মীর কাছে সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। এবার সুন্দর করে সব একে একে করে পুজোও করে নিয়েছি, তোমরা দেখেছো আমার যতটা সম্ভব আমি দিয়েছি। এবং ধনতেরাসের দিন তোমরা ঝাড়ু এবং তার একটা টাইমে থাকে ধনতেরাসের দিন, সেদিনকার ঝাড়ু এবং একটা 10 টাকা দিয়ে একটা লবণের প্যাকেট, আর ঠাকুরের জিনিস কিনবে স্টিল বা লোহা কিচ্ছু কিনবে না, ওদিনকার কুবেররাজের ফটোও কিনতে পারো, মূর্তি কিনতে পারো, নিয়ে এসে সুন্দর করে মায়ের কাছে দিয়ে সুন্দর করে তোমরা পুজো করবে ধনতেরাসের নিয়ম অনুযায়ী।
অনুযায়ী সব পুজো নিষ্ঠা করবে। আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা আরও সুন্দর করে পুজো করবে আমি জানি। ধনতেরাসের দিন বেশি কিছু কেনাকাটার দরকার নেই, এত সোনা দানা কিনেও লাভ নেই, যতটা সম্ভব ঠাকুরের জিনিস করবে। এবং মা লক্ষ্মী এবং বিষ্ণুদেব, গণেশ ঠাকুর এবং কুবের রাজকে সুন্দর করে পুজো করবে, আরাধনা করবে, আর এই প্রদীপটা প্রজ্বলন করবে যমরাজের জন্য, যার জন্য সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আসে, সবাইকে ভালো রাখে। ওই দিন চারমুখী প্রদীপটা জ্বালার চেষ্টা করবে। আমার কাছে এখন এই প্রদীপটা ছিল, এইটা দিয়ে করলাম। কেমন লাগলো তোমাদের ধনতেরাসের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে।